উত্তরকাশী টানেলে ধস নামার পর কেটে গিয়েছে 4 দিন, এখনো উদ্ধার করা সম্ভব হয়নি সুরঙ্গ পথে আটকে পড়া শ্রমিকদের। অন্তত 40 জন এখনো আটকে রয়েছেন সেখানে। ধীরে ধীরে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন বলে খবর। কারো বমি হচ্ছে, কেউ কাতরাচ্ছেন অসহ্য মাথা ব্যথায়, গ্যাস্ট্রাইটিসে ভুগছেন অনেকেই। ক্রমশ অবস্থার অবনতি হচ্ছে। এই পরিস্থিতিতে নিয়মিত স্তরে জল, খাবার এবং ওআরএস পাউচ সরবরাহ করা হচ্ছে শ্রমিকদের কাছে। প্রসঙ্গত, চারধাম রোড প্রজেক্টের অংশ ব্রহ্মকাল যমুনেত্রী জাতীয় সড়কে নির্মীয়মান সুড়ঙ্গ ধসের জেরে আটকে থাকা শ্রমিকদের মধ্যে আছেন বাংলার 3 জনও, মরির তালুকদার এবং সৌভিক পাখিরা। জানা গিয়েছে টানেলের গভীরে 40 মিটার খনন করে উদ্ধারে পরিকল্পনা করছে উদ্ধারকারী দল। পাশাপাশি ধ্বংসস্তূপের মধ্যে থেকে বড় একটি পাথরের চাই সরানো হয়েছে অগার নামের একটি যন্ত্র দিয়ে। ওই যন্ত্রের মাধ্যমে ড্রিলিং করে সেখান দিয়ে 900 মিলিমিটারের একটি পাইপ ঢোকানো হয়েছে টানেলের ভেতরে, আর তারই মাধ্যমে খাবার, জল সহ অন্যান্য জরুরি সামগ্রী সরবরাহ করা হচ্ছে টানেলের ভেতরে আটকে পড়া শ্রমিকদের। খাবারের মধ্যে রয়েছে ড্রাই ফ্রুটস, অঙ্কুরিত ছোলা প্রভৃতি। টানেলে আটকে পড়া শ্রমিকদের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছেন চিকিৎসক ডক্টর বিএস পোখরিয়াল। পরে তিনি সংবাদ মাধ্যমকে জানান, শ্রমিকদের মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। আমরা মাল্টিভিটামিন ট্যাবলেট পাঠিয়েছি পাইপ দিয়ে, কিন্তু ওআরএস পাউচ পাঠাতে পারিনি, কারণ আমাদের আশঙ্কা ওআরএস পাউচ পাইপে আটকে যেতে পারে। এই একমাত্র পাইপ দিয়ে জল ও খাবার সরবরাহ করা হচ্ছে আটকে পড়া শ্রমিকদের কাছে। শ্রমিকরা ধ্বংসস্তূপের ওপরে প্রায় 1 কিলোমিটার এলাকায় ঘোরাফেরা করতে পারছেন, এছাড়া সেখানে বিদ্যুৎ সংযোগও আছে। অন্যদিকে উত্তরকাশীর মুখ্য মেডিকেল অফিসার ডক্টর আরসিএস পানওয়ার বলেন, টানেলে আটকে পড়া শ্রমিকদের অনেকেরই গ্যাস্ট্রাইটিস দেখা দিয়েছে। তবে যে সমস্ত প্রয়োজনীয় মেডিকেল সামগ্রী পাঠানো যায় অনবরত তা পাঠিয়ে চলেছি আমরা। 7,000 লিটার ধারণ ক্ষমতার প্রায় 25 থেকে 30টি বড় আকারের অক্সিজেন সিলিন্ডার রাখা হয়েছে। প্রয়োজনে টানেলে অক্সিজেন সরবরাহের কাজে আসবে সেগুলো। উল্লেখ, সিলকিয়ারা এবং ডন্ডলগাঁওয়ের মাঝে তৈরি হচ্ছিল সুড়ঙ্গটি। রবিবার ভোরে সেখানে ধস নামে। টানেলটি 4.5 কিলোমিটার লম্বা, তারই মধ্যে 150 মিটার লম্বা এলাকা জুড়ে ধস নেমেছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান উত্তরকাশী পুলিশ সুপার অর্পণ যদুবংশী। তাঁরই তদারকিতে শুরু হয় উদ্ধার অভিযান। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী দমকল থেকে শুরু করে উদ্ধার কাজ। দেখিয়ে ये जो आपदा है, जो आप लोग चिंतित है, पिछले 3 दिन से लगातार हम लोग कोशिश कर रहे हैं किस तरह से, किस तरीके से उनको बाहर निकाला जाए। एक के बाद एक कोशिश की जा रही है, लेकिन जो आपको मैंने पहले भी ब्रीफ किया था कि जो नेचर ऑफ यहाँ का रॉक है बड़ा फ्रेजाइल है, हम जितनी कोशिश करते हैं उतना बाहर आता है, लेकिन उसके बाद भी हम लोग अटल ढंग से उसके पीछे हम कोशिश कर रहे हैं कि हर तरह की टेक्निक यूज की जाए। अभी जो लेटेस्ट मशीन हमने मंगाई है उसे दिल्ली से एयरलिफ्ट किया जा चुका है, और अभी चिन्याली सूर करके जो आपका यहाँ एयरपोर्ट है वहाँ पर वो लैंड करेगा एनी टाइम इन अनदर 1 आवर। उसके बाद में वो 3 एयरक्राफ्ट हमने लिए हैं, वो सारा हमको इंडियन एयरफोर्स ने हेल्प किया है, वो यहाँ पर आ रहे हैं, और जैसे ही वो वहाँ पर आते हैं हम उस पर ऑलरेडी हमारा काम चल चुका है। 800 mm की हम जो डाया का जो हमारा MS पाइप होता है उससे हम उसमें अंदर जाने की कोशिश कर रहे हैं, लेकिन कुछ रुकावटें आ रही हैं, तो इसलिए हमने लेटेस्ट मशीन मंगाई है। ब्यूरो रिपोर्ट, यूनाइटेड इंडिया न्यूज़।